অগ্নি দুর্ঘটনায় উদ্ধার কাজে ব্যবহারের জন্য ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্স অধিদপ্তরকে 3টি জাম্বু কুশন বা বিশেষ আকৃতির বালিশ হস্তান্তর করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সরকার প্রধান এসব বিশেষ সরঞ্জাম হস্তান্তর করেন। জার্মানি থেকে আমদানি করা এসব জাম্বু কুশন 7 থেকে 8 তলা ভবনে অগ্নি দুর্ঘটনার ক্ষেত্রে উদ্ধার কাজে ব্যবহার করা যাবে। অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। স্যার,